হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশোর মৌসুমীর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আমাকে দেখো, আজকে আমি ভালো নেই, কারণ আজ এক সপ্তাহ থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, কারণ আমার প্রচণ্ড পেট ব্যথা, মাথা যন্ত্রণা, গা হাত পা পুরো ব্যথা। তো পরশু দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমার লালবাগে, তো ডাক্তার দেখালাম, তো ডাক্তারে বলছে যে শরীরে রক্ত নেই একদম, কী জন্য হচ্ছে আমি জানি না, কারণ খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, সে তাও কী কারণে হচ্ছে আমি জানি না। তো আমি সকাল থেকে উঠে কোনো কাজ করতে পারিনি, কালকে তোমাদের দাদাভাই সব কাজ কাম করেছিল, তো আজকে কাজে গেছে সকালে, যাচ্ছিল না, তো আমি বললাম যাও, কারণ না গেলে তো হবে না বলো, আমাদের মানে একদিন কাজ না করলে তো অসুবিধা, তো সেই জন্য বললাম তুমি যাও। তো বারবার করে ফোন করছে যে শরীর কেমন আছে, তোমাকে কিছু করতে হবে না। তো কালকে আমি রান্না করতে পারিনি, হোটেল থেকে খাবার এনে খেয়েছিলাম। আমার মেয়ে রান্না করতে পারে না, এমনি টুকিটাকি কাজগুলো করে কিন্তু রান্নাটা করতে পারে না, সেই জন্য কালকে আমি সারাদিন উঠতেই পারিনি, আজকেও দেখো পারিনি, এখন অবধি সব কিছু পড়ে আছে। কোনো মতন একটু চাটা বানিয়ে একটু খেয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, সেই জন্য চা বানিয়ে খেয়েছি, আর সব কাজ পড়ে আছে। কখন হবে আমি জানি না, শরীর খারাপ করলে কিচ্ছু ভালো লাগে না, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো, আর একদম মানে একটুও শক্তি বলতে কিছু নেই, কি কারণে রক্ত হচ্ছে না আমি জানি না। তো সেদিন যেদিন আমি ডাক্তার দেখাতে যাই, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই দিন পরশু দিন মানে লালবাগ লালবাগে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি বিকালবেলায় গিয়েছিলাম। তো আমার যেতে যেতে প্রায় 5:30 বেজে গেছিলো, তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি, আর কারেন্ট ছিল না, অন্ধকার হয়ে গেছিলো রাস্তাঘাট, সেই জন্য আরও মানে হয়নি। তো ভাবলাম যে তোমাদেরকে বলবো সবটাই, তো হলো না। তো আমার দেখো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে, জানি না আজকে রান্না বান্না করতে পারবো কি না, হোটেলের খাবার খাওয়া যায় না, কিন্তু কী করবো বলো, আমি তো পারছি না, এত শরীর খারাপ করছে, কথা বলতে পারছি না, শরীর একদম মানে ঢুকাচ্ছে একদম, একটু মানে কল টিপতে পারছি না, বাসন মারতে পারছি না, রোদ্দুরে যেতে পারছি না, কেন জানি না হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল আমি বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, আর মাথা তো খুব ঘুরছে, কী করব বুঝতে পারছি না, ওষুধ দিয়েছে অনেকগুলো, কিন্তু ওষুধ খেয়ে এখনও কোনো রকম মানে ইয়ে পাইনি। তো আমি এবার যাব ভাবছি, তো মানে সামনে ঈদ, তো সেই জন্য ঈদের জন্যে সব প্রচণ্ড ভিড় গাড়িতে, ওই জন্যে মানে ভাবছি যে তাহলে ঈদটা পার হয়ে গেলে একবারেই মানে যাব, কারণ কিছু ওষুধ দিয়েছে সে ওষুধগুলো খাই, তারপর থামো তোমাদেরকে দেখাচ্ছি, ওষুধগুলো দিয়েছে খেতে, একটা আর এখানে কিছু ওষুধ রয়েছে, এগুলো দিয়েছে খেতে, এগুলো খাওয়ার পরে আমাকে বলেছে যে আবার দেখা করতে, তো যেতেই হবে কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আর শরীর এত খারাপ করছে মানে কি বলবো, খাওয়া দাওয়া করতে পারছি না, কোনো কিছু মানে মানে রুচি নাই,
একদম কোনো কিছু খেতে ভালো লাগছে না। কালকে রাত্রির বেলায় হোটেল থেকে তড়কা রুটি নিয়ে এসেছিল, কোনো রকমে একটা রুটি খেয়েছি, খেয়ে ওষুধগুলো খেয়ে শুয়ে গেছিলাম। আজকে তো এখন দেখো 10:30 প্রায় বাজতে চললো, তো উঠেছি দেরি করে, পাচ্ছি না তো কি করব, 9:30 সময় উঠেছি। উঠে কোনো রকমে চাটা খেয়েছি, চাটা বানিয়ে, আর কোনো কিছু এখনো হয়নি কাজ, কখন হবে আমি জানি না। এখন তোমাদের দাদাভাই এসে করবে বলেছে, সকালে ফোন করেছিল যে কোনো কিছু করতে হবে না, মানে কোনো কিছু করতে গেলে পেট ব্যথা করছে, মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করেছে, থাকতে পারছি না, সেই জন্য ভয়ে কোনো কাজ করতে পারছি না তাড়াতাড়ি করে। কি হয়ে গেল হঠাৎ আমি জানি না, ভালোই ছিলাম, হঠাৎ করে কেন রক্ত শর্ট হয়ে গেল, রক্ত কি কারণ আমি জানি না। তো যাব আমি আবার যখন, তখন ডাক্তারে নিশ্চয় বলবে যে কোনো কারণ ছাড়া তো এগুলো হয় না, বলো, কারণ তো নিশ্চয় একটা আছে, রক্ত কেন শর্ট হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক আছে, আমি কোনো অনিয়ম করি না, খাওয়া দাওয়া ঠিকঠাক করি, তারপরে আমি কোনো মানে হাবি জাবি জিনিসও খাই না যে ওই থেকে কোনো ক্ষতি হতে পারে, কারণ আমি আমি কোনো এমনি বাইরের খাবার খেতে পছন্দ করি না, আমি যা খাই বাড়ির খাবারই খাই। হ্যাঁ, তাও কেন হচ্ছে এরকম আমি বুঝতে পারছি না। তো তোমাদের যদি কারোর কিছু জানা থাকে যে রক্ত মানে শর্ট কেন হলো, বা কোনো কিছু কি খেলে রক্তটা হবে, আবার মাথা যন্ত্রণা হচ্ছে, সবই মনে হয়, আমার তো মনে হচ্ছে যে রক্ত নেই গায়ে, তার জন্য আমার শরীরটা কি অবস্থা দেখো, পাগল পাগল লাগছে। ভিডিও করতে গেলে তো একটা মনে এনার্জি লাগে, বলো, শরীর যদি ঠিক না থাকে তাহলে কি করে হবে। আর আমি আমার মাকে এনে রাখবো সেটাও হচ্ছে না, কারণ আমার ভাইয়ের দোকান আছে, তো আমার ভাইয়ের সিঙাড়া, তারপরে চাউমিন, এগ রোল, তারপরে চপ, এগুলো বানাই, তো আমার ভাইয়ের বউ একা একা পারে না, সেই জন্য এখন যদি আমি মাকে ডাকি কিছুদিন এনে রাখি, তো আমার ভাইয়ের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তখন ওদের সংসারটা চলবে কী করে, সেই কারণে আমি মাকেও ডাকতে পারছি না। মা আসলে পরে আমার একটু ভালো হয়, কারণ আমার মেয়ে সব কিছু করতে পারে না, কাজ করে কিছু কিছু যেগুলো করার মতো, কিন্তু রান্নাবান্না এগুলো করতে পারে না, এমনি হয়তো ঘর দুয়ার মুছা টুছা বাসন মাজা এগুলো টুকিটাকি পারে, আর তোমাদের দাদাভাইও রান্না করতে পারে না, ওই জন্য কালকে হোটেল থেকে খাবার এনে খেয়েছি। তা কী করবো আমি বুঝতে পারছি না, দেখা যাক পরের সপ্তাহে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারে কী বলে। এই সময়তে মানে কোনো কিছু মেয়েদের মানে শরীর টরিল খারাপ হলে মাকে ভীষণ মনে পড়ে, কারণ মেয়েদের তো মা ছাড়া দেখার মতো কেউ থাকে না, বলো। হ্যাঁ, স্বামী আছে, কিন্তু সে তো বাইরে কাজে যায়, কাজ না করলে তো সংসারটা চলবে না, সেই জন্যে মানে বাড়িতে থাকার ইচ্ছে হলেও থাকতে পারে না, তো মা থাকলে অনেক সময় যত্ন করে। কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে মানে শরীর খারাপ করছিলো রাত্রির বেলায়, তো কালকে তোমাদের দাদাভাই ছিল, আবার সব ইয়ে করলো তাড়াতাড়ি করে, মাথায় দেখো তেল দিয়ে দিয়েছে এক গাদা ঠান্ডা তেল, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল সেই জন্য ঠান্ডা তেল দিয়ে দিয়েছে। আর একটা কথা, আমি তোমাদেরকে ওই দুটোর দিকে ভিডিও আমি এখন থেকে মানে দিব, তোমরা ওই সময় দেখবে, আমি সকালে হয় না, কারণ সকালবেলায় ফোনটা আমার ছেলের কাছে থাকে, আমি সকালবেলায় ফোনটা নিতে পারি না, তো সেই জন্য দুটোর দিকে ভিডিও পোস্ট করব, যেদিন যেদিন ভিডিও করব সেদিন দুটোর দিকে করব। আর আমি সব দিন ব্লগ বানাতেও পারি না,
কারণ এখন তো এত শরীর খারাপ করছে যে আমার মানে এইখান থেকে কলতলা অব্দি হেঁটে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্যে তো তোমরা কারো যদি কিছু জানা থাকে যে কিভাবে কি খেলে রক্ত হয়, তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা এতটুকুই, কারণ আমি কথা বলতে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে, আমি জানি না কখন কি হবে, কাজ করতে পারছি না একদম, আমার ভালো লাগছে না বসে থাকতে। তো তোমরা অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, আবার জানি না কখন ভিডিও ছাড়তে পারবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, যদি বেঁচে থাকি পরের ভিডিওতে দেখা হবে। বাই।